नमस्कार बंधु हमें अजय आपने देखें एजी गार्डन आज हमें उपस्थित हमार निजे छत बागने अभी देखो हमार छत बागने जो फूल फल और सब्जी गाचल करो कि खूब सहज उपाए सिम्पल बेले दोस मटी तरह कि भार्मी कम्पोस्ट गोबर सार और सिंकुचि हाड़कुचि दिए मटीटा के तैरि कर मटीते हमें ग्रो बैग और टपर सहाजे विभिन्न फल फूल कर देखते प्रथम जो गाचटार का एलामुंडा बेस किस फुल एस एलामुंडार पास ही आ गादा अलरेडी दोटो खूब सुंदर गादा फुल फुटे गए प्रचुर कूड़ी एस गाचटाते खूब सहज परिचर्यार माध्यम क्योंकि गाचटा के बनिए फुल आपने देखें प्रचुर फुल एस आदा ফুলের গাছ দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আছে একই মাটিতে আমি কিন্তু প্রত্যেকটা গাছ করেছি এর পাশে আবার একটা ওকে দিচ্ছে আলামুন্ডা আলামুন্ডার পাশেই আছে ফুলের পাশাপাশি যে সবজি দেখতে পাচ্ছেন বেগুন গাছ গাছটা খুব গ্রোথ নিয়েছে এবং গাছ অলরেডি কুড়িয়েও এসছে যেখান থেকে আমি নিশ্চিত বেগুন পাবই এখনও পাইন পাশেই আছে একটা সরষের তেলের টিন আমার কাছে তখন হাতে কিছু ছিল না সরষের তেলের টিনের উপরেই গোলাপ গাছটা লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর গোলাপ এসছে গোলাপের পাশেই আছে দেশি গাঁদার পাশেই আছে পটুলিকা বা টাইম ফুল যেটাকে বলে দেখুন কত পরিমাণে ফুল এসছে একটা প্লাস্টিক ছোটো গামলার মধ্যে আমি এটা করেছি এর পাশেই আছে একটা গ্রো ব্যাগে করা গাঁদা দেখুন গাছটার পাতার রং এবং গাছটার কত গ্রোথ অলরেডি কুড়িয়ে এসছে এর পাশে একটা বাতাবি লেবুর চারা তার পাশে আছে আবার পর্তুলিকা তার পাশে আছে আবার উচ্ছে গাছ যেটাতে গ্রো ব্যাগ করেছি গাছটার সুন্দর গ্রোথ নিয়েছে পাশেই আছে প্লাস্টিক টবে রাখা আর একটি গাঁদা তার পাশেই আছে আবার প্রত্যেক সপ্তাহে রবিবারে যেটা মাস্ট আমার নিজের জন্য করে এটা গ্রো ব্যাগে কালমেঘ তার পাশেই আছে চন্দ্রমল্লিকা যা পিচিং করেছি গত কালই চন্দ্রমল্লিকার পাশেই আছে ছোটো মাটির টবের মধ্যে রঙ্গন আরও দুটো তিনটে রঙ্গন আছে রঙ্গনের পাশেই আছে আর একটা গাঁদা যেটারও গ্রোথ কিন্তু খুবই সুন্দর তার পাশে আছে গ্রো ব্যাগে আর একটা চন্দ্রমল্লিকা আমি যার গতকালই টাঙ্গা সাইড দিয়েছিলাম এর পাশে আছে গোলা জবা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জবা রয়েছে এটা পুনে ভ্যারাইটির জবা গাছটা বেশ গ্রোথ নিয়েছে একটা অলরেডি কিছু কুড়িয়েও এসছে এর পাশে আছে দেশি একটা জবা যারও কিন্তু কুড়িয়ে এসছে এবং কিছু ফুল আমি আগেও পেয়েছি জবার পাশেই আছে আর একটা চন্দ্রমল্লিকা গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে চন্দ্রমল্লিকার পরেই আছে আর একটা গাঁদা গাঁদার পরেই হচ্ছে আমার গোলাপ গাছ যেটা আমি কাটিং করে দিয়েছি আর একটা গোলাপ গাছ দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসছে গোলাপটাতে একটা দুটো তিনটে চারটে ওই নিচে একটা ওদিকে উঁকি মারছে পাঁচটা এই পাশাপাশি আর একটা প্রজাতির গোলাপ যে গাছে প্রচুর ফুল এসছে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আছে গাছটাতে ঠিক এর পাশেই উঁকি মারছে আমার ছাদ বাগানের পাতিলেবু গাছ যেটা আমি থেকেরপুর নার্সারি থেকে কয়েকদিন আগে নিয়ে এসেছি দেখুন এই গোলাপ গাছটা আমি কাটিং করেছি এটা সবাইকে করতে হবে গোলাপ গাছের ডালগুলোতে সব সাতটা পাতা এসেছিলো কারণ আমরা জানি গোলাপ গাছে যদি সাতটা পাতা আসে সেটা কিন্তু পুরুষ ডাল হয় এবং পুরুষ ডালে ভালো ফুল আসবে তার জন্য আমি কাটিং করেছি বেশি ফুল পাওয়ার জন্য আবার একটা টাইপের গোলাপ যে ফুলটাকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলটা এসছে পাশে আরও একটা ফুল আছে কিছু কুড়িও আছে তার পাশে আছে চাইনা গোলাপ এটাও আমি কাটিং করেছি কিছুটা তার পাশে আছে আর একটা লেবু লেবুর পাশে আছে চাইনা টগর প্রচুর গ্রোথ নিচে প্লাস্টিক টগের মধ্যেই আমি এটা করেছি প্রচুর ফুল পাচ্ছি পাশে আছে আর একটা টাইপের গোলাপ খুব সুন্দর গোলাপ ফুল ফুটে আছে ফুলের পাশাপাশি প্রচুর কুড়িও আছে গাছটাতে পাশে আর একটা গোলাপ যেটা আমি কাটিং করছি তার পাশে আছে পুনে ভ্যারাইটির
আর একটা জবা গাছটা প্রচুর, যেমন ফুল এসছে তেমন প্রচুর কুড়িও আছে দেখতে পাচ্ছেন। তার পাশেই আছে আমার বাড়িতে পুজোর জন্য প্রতিদিনের যে পূরণ করে পুজোর ফুলের, সেটি হচ্ছে দেশি টগর। এর পরেই আমি করেছি কিছু ইনডোর গাছ, দেখতে পাচ্ছেন একটি গাছ এরিকা প্লাস্টিক টবে, আবার একটা এরিকা যেটা গ্রো ব্যাগে করেছি। আমি এরিকা গাছে সাত আটটা গাছ ছিল সেটাকে কেটে কেটে আমি রিপোর্টিং করেছি এই এরিকাগুলোকে। এরিকার পাশে আবার কিছু ফুলের চারা দেখছেন, গাঁদা কুড়ি এসছে দেখতে পাচ্ছেন, চন্দ্রমল্লিকা জাস্ট কয়েকদিন আগে আনা। যাই হোক বন্ধু, আমি উপস্থাপনা করলাম আমার ছাদ, ছোট্ট ছাদ বাগান কয়েক মাসের তৈরি, চেষ্টা করছি ভালোভাবে তৈরি করার। আশা করবো আপনারা প্রত্যেকে আপনার ছাদ বাগানে গাছ লাগান, আসুন আমরা পৃথিবীকে সবুজময় করে তুলি। তার পাশাপাশি আমার চ্যানেলটা একটু বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই ভিডিও আজকে দেখতে পাবেন, বিশেষ করে নমস্কার।